নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনি ঠিক রাইট ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জানবো আপনি কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি না স্কিপ করে পুরোটা লাস্ট পর্যন্ত দেখুন। চলুন তাহলে বেশি দেরি না করে আজকে কিছু নতুন শিখে নিয়ে যাই। এর জন্য অবশ্যই আপনাকে ফেসবুকটি ওপেন করে নিতে হবে। দেন ফেসবুকে ওপেন করার পর এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এখানে প্রোফাইলে ক্লিক করার পর আপনি স্ক্রল করলে এখানে দেখা পাবেন থ্রি ডট লাইন রয়েছে। এই থ্রি ডট লাইন অপশানটিতে ক্লিক করবেন। দেন এই থ্রি ডট লাইনটিতে ক্লিক করার পর এখানে আরেকটি অপশান পাবেন, ভিউ প্রাইভেসি শর্টকাট। দেন আপনাকে এই ভিউ প্রাইভেসি শর্টকাট অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন সিকিউরিটি চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আপনাকে এখানে এই চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড। এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড দিয়ে বলছে বর্তমানে এখন আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। দেন আপনাকে পাসওয়ার্ডটি রিটাইপ করে নিতে হবে। দেন কারেন্ট পাসওয়ার্ড আমার অটোমেটিক ফেস করে নিয়েছি, কারেন্ট পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেন এখানে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি যে পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে চান সেই নতুন পাসওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে আপনার নিজের মতো পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিন। দেন রিটাইপ নিউ পাসওয়ার্ড। দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনি দুটো অপশান পেয়ে যাবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনি দুটো অপশান পেয়ে যাবেন, রিভিউ আদার ডিভাইস আর স্টেপ লগ ইন ইন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আদার্স কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনি যদি প্রথম অপশানটি ক্লিক করবেন তাহলে সেখানে আপনাকে লগ আউট, সেখানে আপনার লগ আউট হয়ে যাবে। আর যদি স্টে লগ ইন এবং স্টে লগ ইন করলে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ আউট হবে না। দেন আপনি যেমনভাবে চালাচ্ছেন ফেসবুক সেভাবেই চালাতে পারবেন। আর যদি আপনি লগ আউট করতে চান তাহলে অবশ্যই প্রথম অপশানটি সিলেক্ট। আমি এখানে লগ আউট করতে চাইছি না তাই দ্বিতীয় অপশানটি আমি সিলেক্ট করে নেব। দেন এখানে কন্টিনিউ, দেন কন্টিনিউতে ক্লিক করার পর দেন আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের একটি মোটিভেশন করে এরকম ভিডিও বানাতে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে বেল আইকনে টিপে দেবেন যাতে আমাদের একটি ভিডিও আপনি মিস না করেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।